কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আরেক রেওয়ায়েতে আছে আল্লাহ বলছে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা বানায়া দিলাম। এই জন্যই আল্লাহ রাসূল বলছে লেওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, শাফাতে কুবরা আমাদের নবীজির কাছে। আল্লাহ অপেক্ষা করতে থাকবে, আমি শর্ট করতেছি, সমগ্র মানুষ সমস্ত নবী রাসূলদের কাছে দৌড়াইতে থাকবে, সবাই বলবে আনা লাস্তু বি আহাল, আমি আর অধিকার রাখি না। সবার পরে আসবে একজনে তথ্য বইলা দিবে, মুসা আলাইহিস সালাম তথ্য বইলা দিবে, আমাদের কাছে ঘুরা লাভ নাই, আজকের বাদশার কাছে যাও, আজকের একজন বাদশা আছে। বলছে সেটা কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। ওনার কাছে যাবে, আল্লাহর রাসূল বলবে আনাল আহাল, আমি আর অধিকার রাখি, তখনই সেজদায় পড়বে। আমি তো বলি ওলামারা কি বলবে জানি না, আল্লাহ মনে হয় অপেক্ষা করতেছিল বাদশা যতক্ষণ পর্যন্ত সেজদায় না পড়বে, মালিক ততক্ষণ পর্যন্ত নামবে না। আল্লাহর রাসূল সেজদায় পড়বে, তখনই আল্লাহ বলবে ইরফা রাসাক, আপনি উঠান মাথা, সাল তোরতা, যা চাবেন তা দিব, সাফি তু সাফা, যা সুপারিশ করবেন, যার জন্য করবেন, আমি তা মঞ্জুর করব। ওই দিন আজকে প্রিয় না, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রিয় না, ওনার জিন্দেগি প্রিয় না, ওনার কালচার প্রিয় না, ওনার লাইফ স্টাইল প্রিয় না, ওনার আদর্শ প্রিয় না, ওনার মতো খাওয়া প্রিয় না, ওনার মতো চলা প্রিয় না। ও মেরে দোস্ত, আমাকে দুনিয়া বুঝাইতে হবে না, কসম খোদার আমার ওয়াজ করতে হয় না, যদি এইখান থেকে পেন ড্রাইভের মতো বাহির করা যাইতো তাহলে আমি বিরাট বড় পর্দা লাগাইয়া দিতাম, যেটাকে আপনারা কি বলেন প্রজেক্টটা লাগাইয়া দিতাম, আর আমার এইখান থেকে পেন ড্রাইভের মতো লাগাইয়া দিতাম, আপনারা সারা রাত্র বসে হাসি আর কান্না দেখতে থাকতেন আমার এখানে যতটি লুকায়িত আছে। তাহাদিসের নিয়ামত বলতেছি আমাকে আমেরিকা দেখাইতে হবে না, উন্নত দুনিয়া দেখাইতে হবে না, উন্নত লাইফ স্টাইল দেখাইতে হবে না, তাহাদিসের নিয়ামত আমার চেয়ে কাছের মুথাইকা কেউ দেখে নাই। আপনারা কোন দুনিয়া আমাকে দেখাবেন? না আফ্রিকার জঙ্গল, না আপনাদের উন্নত দুনিয়া, সব আল্লাহ চষায়া ফেলছেন। কোন মহাদেশ বাকি নাই যে মহাদেশের ভিতরে আমার জুতার ছাপ না আছে, উন্নত কোন বিশ্ব বাকি নাই যেখানে আমার জুতার আমার পায়ের দাগ না আছে। আপনি আমাকে লাইফ স্টাইল বুঝাইতে হবে না, এই জন্য আমি আপনাদের কাছে কাঁদি, আসেন ফিরে আসেন, এখনো সুযোগ আছে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আরশে যেয়ে কাঁদছেন, কিয়ামতের মাঠে আমাদের জন্য কাঁদবেন, যাকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, চেয়ার আল্লাহর পাশে রাখা হবে, উনি চেয়ারে বসবেন না, হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন না কেন, হাত কেন? বলছে আমি মালিক, এই জন্য হাত রেখা দাঁড়ায় আছি। বসেন না কেন? বলে বসলে আমার উম্মতের জন্য তিন দাগায় ছুটবে তো ছুটবে কে? আমাকে বসাই আমার উম্মতকে পার করায় দিতে চাইতেছেন? আমাকে ফাঁকি দিয়ে আমি বসবো না আমার উম্মতের জন্য তিন জায়গায় ছুটবে কে? হাউজে কাউসারে দৌড়ায় যায় পানিকে পান করাবে, মিজানের পাল্লায় যায় মনিটরিং কে করবে? যখন সামনে ঝুঁকবে না তো আমি হাত উঠায় সামনে ঝুঁকায় দিব, পলসেরাতে যখন আটকায় যাবে তো দুরুতের গাঠি মাথায় দিয়ে আমি পার করায় দিব, আমি বসবো না, আমি তো তিন জায়গায় দৌড়াবো। কসম খোদার যে আমাদের জন্য দুনিয়ার থেকে চোখের পানি নিয়ে গেছেন, মৃত্যু লগ্নে যখন জিবরিল মালাকুল মত হাত বুকে রেখা দিয়েছেন তখন চোখে পানি, নয় নয় ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না, আলী আর ফাতেমার জন্য না, যে দুনিয়ার থেকে ক্ষুধার্থ যাইতেছেন, নয়টা ফ্যামিলি যার ক্ষুধার্থ, ঘরে এতটুকু তেল নাই যে বাতি জ্বালাইতে পারে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যদি থাকতো তাহলে খিদা নিবারণের জন্য তেল আগে পান করে নিতাম, এতটুক তেলও ছিল না। ওই নবীর চোখে পানি, জিবরিল জিজ্ঞাসা করছে এখন পানি কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আমাদের জিন্দেগির উপরে। আমি মা বোনদেরকে বলতেছি, আপনাদেরকে বলতেছি, বিশেষ করে যুবকের পায়ে হাত রাইখা বলতেছি, লানত যুবক আমার জিন্দেগির উপরে, যে নবী যাওয়ার সময় কাঁদতেছে,
ওলামা আছে এই জন্য বলতেছি, হাদিসের শেষ শব্দ বলতেছি, কিয়ামতের দিন কবর থেকে উঠবেন তো কাঁদতে কাঁদতে উঠবেন, জিব্রিল পর মারবে আর বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, ওয়াহুয়া ইয়াকুম ওয়ায়াবকি, আল্লাহ রাসূল উঠবেন কাঁদতে কাঁদতে আর চিৎকার দিতে দিতে, ওয়াকুল জিব্রিল আইনা উম্মতি, আমার উম্মত কেন আমাকে উঠাইতে আসে নাই, রিসিপশনে আসে নাই, আমার উম্মত কি পলসেরাত পার হয়ে চলে গেছে, আমার উম্মত কি পলসেরাতের পারে চলে গেছে, আমার সুপারিশ ছাড়াই কি উম্মতকে আগে নিয়ে আনিছ, তো জিব্রিল বলবে বি ইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত রয়ে জমিনে কেউ ওঠে নাই, উম্মত কোথায় যাবে পারে, এই জন্য আসেন, দিন আমাদেরকে আল্লাহ এই জন্য দিয়েছেন, আর দিন বলতেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জন্যই আল্লাহ বলছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু, আরে হেদায়েত ডেলি চায়, এই দাড়ি টুপিওয়ালারা হেদায়েত ডেলি হাজারো বার চায়, মুলামায়ে কেরাম হেদায়েত সেকেন্ডে সেকেন্ডে চায়, কিন্তু হেদায়েতের মালা কোথায় কেউ আমরা জানি না, তো আল্লাহ বলছে হেদায়েতের মালা আমার বন্ধুর কাছে, চাইতেছো মালা পাইতে চাও আমার বন্ধুর গোলাম হও, মালা হেদায়েতের আমি আল্লাহ গলায় পড়ায়, দাড়ি তো আছে টুপি তো আছে জুব্বা তো আছে, রাগ হয় না নবীর জিন্দগি আমাদের কাছে মাহবুব না, অথচ যে আজকেও কানতেছে, আজকে আমি নিয়ে আসবো আপনাদের এখানে লোক, আনতে পারবো এক টানা দুই টানা ডজন আনতে পারবো, যারা এখনো স্বপ্নে দেখে আল্লাহ রাসূল উম্মতের জন্য কানতেছে, জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ শুধু পুরা উম্মতরা দেশ বাগ বাগ করেও কানতেছে, ওই জামাত আমি চিনি যাদেরকে আল্লাহ আল্লাহ রাসূলকে কানতে দেখছেন, জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন, বলছে আমি বাংলাদেশের সাদা সিধা উম্মতের জন্য কান্দছি, এই জন্য আমি বলি যে বাংলাদেশের মানুষ সাদা সিধা সরল সহজ, বলছে আমি এদের জন্য কান্দছি, আমার বাংলাদেশের সাদা সিধা সরল সহজ উম্মতের জন্য কান্দছি, ওই জমাত আমি চিনি এদেরকে আমি এখানে আনতে পারি, আমি প্রমাণ সহ দাঁড়া করাইতে পারি, হাজারো আল্লাহওয়ালারা দেখে আল্লাহ রাসূল এখনো কান্দছে, আসেন ওয়াদা করেন যে আল্লাহ রাসূলের জিন্দেগিকে জিন্দেগি বানাব, দিনকে নিজের জীবনে সুখে থাকতে চাইলে দিনের কোনো বিকল্প নাই, রাজি পাক্কা ওয়াদা, হ্যাঁ নামান নামান, যদি ছোট্ট একটা প্রশ্ন আপনারা করেই বসেন এই জন্য সমাধান দিতেছি, আপনারা যদি বলেন যে আল্লাহ রসুলকে পাবো কোথেকে, 1433 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে, এখন পাবো তো পাবো কোথায়, এই জন্য আল্লাহ রসুলও ব্যবস্থা করছেন, আল্লাহও ব্যবস্থা করছেন, কেন না কেয়ামতের সকাল পর্যন্ত মানুষের প্রয়োজন হলে তো দিনই প্রয়োজন হবে, এটাই সত্য, জান্নাত যেতে হলে দিনই লাগবে আর কোনো জিনিস লাগবে না, এটাই সত্য, কিন্তু এটা মানুষের সহজ সহজভাবে পাবে তো পাবে কি জন্য, এই জন্য আল্লাহ ওলামায়ে কেরামকে নির্বাচিত করছে, এই জন্য ওলামারা নির্বাচিত, আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ রাসূল সত্তায়িত করছে ওলামা ওয়ারাসাতুল আমবিয়া এদের কাছে, কিন্তু কেউ কেউ প্রশ্ন করে হুজুর রাও তো হুজুর রায় নাই, ঠিক না, অনেকের মনেই তো কিন্তু প্রশ্ন আছে, দাড়ি টুপি জুপড়া পাগড়িওয়ালারাও কয় হুজুর রত হুজুর না, ঠিক না, আরে আপনি হুজুরকে যেই দূরবীন দিয়া দেখছেন অথবা যেই স্যাটেলাইট দিয়া দেখছেন অথবা যেই কি বলে এটাকে রাডার দিয়া দেখছেন, আপনি আগে আপনার জীবনের শুরু দিন থেকে এই পর্যন্ত যেই সময় আপনি কথাটা বললেন ওই পর্যন্ত আপনার জীবনটাকে একটু রাডার দিয়া দেখেন,